আজকে লাঞ্চ মেনু খুব বাজে ভাবে খেতে হচ্ছে, বাইরে কাজ হচ্ছে বলে মাটিতে বসে। আর্সেলানের বিরিয়ানি আর্সেনাল তাহলে। টুটান তো ডান্স ক্লাস থেকে এলো, আসার পথেই আমাদের এখানে আমিনিয়া আমিনিয়াই তো আমিনিয়া থেকে তোমার বিরিয়ানি নিয়ে এসেছিল, তো সেটাই খাওয়া হলো। আর্সেলান বলেছে তুনতাই, ভুল বলেছে, আর্সেলান না আমিনিয়া। আর্সেলানটা হচ্ছে, হয়নি এখনো। আর আগে বললাম খেয়ে নেই, কেননা এই ধুলো এখন সব পরিষ্কার করবে, একটু তো মানে থাকার মতো তো করতে হবে। দুটো টুলোগুলো এই রং প্রাইমারটা হয়ে গেছে, এখন চলে গেল 3টে বাজে এখন, তাই এখন এরপরে এই ধুলোগুলো সব পরিষ্কার করে তারপরে মানে নিজে ফ্রেশ হবো, তারপরে শান্তি, নাহলে এই ধুলোর মধ্যে থাকা যাচ্ছে না। ইয়ে যার যেটা কাজ, কালকে আমি বললাম না পুরোটা আমি করতে পারিনি, এই পুরো বালি প্রচুর বালি ছিল, তাও আমি সাত বললাম না সকাল সন্ধ্যেবেলা 7-8 বালতি জল দিয়েছি, তাও যায়নি বালি। এখনও আমার এই পায়ের তলায় পুরো বালি ভর্তি। বিকেলবেলা তুনতাইরা আজকে অনেকক্ষণ ছাদে গিয়ে খেলে এলো, তারপরে এই জামা কাপড় তুলে এনেছে, এখানেই রেখেছি, এরপর আমি ভাঁজ করবো, আর এখানে হচ্ছে এই আয়রন গিয়ে নিয়ে আসলো। আর এখন আমরা দুপুরবেলা বিরিয়ানি খেলাম, কিন্তু সবার খিদে পেয়ে গেছে, তা বলছে মুড়ি মাখো, চপ নিয়ে আসলো গিয়ে, আর সানডে হলেই মুড়িটা খাই, কারণ ওরা তত মুড়ি ভালোবাসে না, তুনতাই তাও খায়, তো চপটা দিয়ে খেতেই ভালোবাসে, তো এখন মুড়ি মাখবো, মুড়ি খাওয়া হবে। তা পারছি না লিখতে সেদিনকে বলছিলাম তুতান তোকে সোয়াবিনের পকোড়া করে দেবো, তুই যে বলিস পকোড়া তো খাই, চপ আর পকোড়া তো একই না, ভালো লাগে না। ঠিক আছে যাও আমি যাচ্ছি। না তোমারও স্পুন লাগে আবার তুনতারও তাই লাগে, মুড়ি তো হাত দিয়ে খাওয়ার জিনিস, তুতানও তুনতাইকেও দিতে হবে। ঠিক আছে খাও, আমি পড়াচ্ছি, ঠিক আছে ভালো আছে। আচ্ছা তুতানের পড়া শেষ হলো, এখন পড়া শেষ হয়নি মানে হাফ হয়েছে, 9:30 বাজে, এই বসলো তো 7:30 পরে, তারপরে লিখছিল। যাই হোক আমাকে এখন চলে যেতে হচ্ছে। এই যে স্যার আজ নাকি এত লিখেছি, এত লিখেছি, দুখানা পেন শেষ হয়ে গেছে, বলছে দেখেছো আমার কত পেন একটার পর একটা শেষ হয়েছে। হ্যাঁ তাই তো, তো এখন রাত্রিবেলার জন্য বানাতে হবে, কী বানাবে কী বানাবে আমি দেখি কী করতে পারি, সেটা করতেই যাচ্ছি। তারপরে আমি বলছি তুই তোর কাজটা কর, বলে তোমায় বুঝতে হবে আমি এখন যে কাজটা করবো, বললাম না তুই কর আমি আসছি। আমি এখন রাত্রিবেলা যে প্রিপারেশনটা বানাবো সেটা হচ্ছে তোমার ডিমের একটা আইটেম, তো আমার সকালবেলা বিরিয়ানির সাথে না আমাদের ডিমটা দেয়নি, তো আমার বর তো বা চিকেনটা খায় না, আমরা মানে মটন বিরিয়ানিটা খুব একটা বাইরে মানে খুব ভালো দোকান না হলে আমরা খাই না, মটন বিরিয়ানিটা অ্যাভয়েডই করি, তো চিকেন বিরিয়ানি এনেছিল, তার মধ্যে ডিম ছিল না, তো ও তো আবার চিকেনটা খায় না, ওই জন্য আমি ডিম সেদ্ধ দিয়েছিলাম, এবার 3টে ডিম আমার এক্সট্রা হয়ে গেছে, তো আমি এটা দিয়ে একটা আইটেম বানাচ্ছি। তো শোনো সেটা কীভাবে বানাই, ডিমটাকে ভালো করে গ্রেট করে নেবো, মানে করতে পারো বা ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেওয়াও যায়, তো টুকরো টুকরো করে তারপরে আমি তোমার ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আদা একদম ভালো করে চপ করে নেবো, করার পরে তেলের মধ্যে ওই পেঁয়াজটাকে দেবো দিয়ে তারপরে ওই ডিমটাকে দেবো, প্রথমে ওই পেঁয়াজটা ভালো ভাজা হয়ে গেলে মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদা বাটা বা জিরে দিয়ে কাশ্মীরি মিরিচ দিয়ে ভালো করে মশলাটা দিয়ে এরকমভাবে আমরা করি, করে তার মধ্যে এই ডিমটাকে দিয়ে দেবো, দিয়ে একটু জল দিলে তোমার বেশ ভালো লাগে খেতে, ওটা তো বানাবোই। আর সঙ্গে কালকের জন্য বানিয়ে যাচ্ছি একটু সয়াবিন দিয়ে আলু দিয়ে পনির দিয়ে তরকারি, কেননা একটা রান্না থাকলে কি তুমদের আবার সকালবেলা বেরিয়ে যাবে সুবিধা, তাই জন্য ওই একটা রান্না করে রেখে দিচ্ছি। পনিরটা এখনও দিইনি, পনিরটা আর একটু সেদ্ধ হলে লাস্টে পনিরটা আমি দেবো।
পনিরটা ভাজতেও ভুলে গেলাম, দেখি এর মধ্যে নিয়ে যাবে তো আবার দিয়ে। গার্নিশিং করলাম, এতে কি তুনতাই তুতানরা দেখে খুব মানে খুশি হয়। যা অবস্থা ঘর দোরের, টেবিলে সাজিয়ে রাখবো তার উপায় নেই। এই হয়ে গেছে, এবার ডিনারটা সেরে নিই। কেমন লাগলো দেখে তুতান? তা ওটার মধ্যে না লাস্টে একটু যেটা ডিমের বানালাম সেটা আইটেমটা, সেটা ওর মধ্যে লাস্টে একটু ধনে পাতা বা কসুরি মেথি দিয়ে দিলেও ভালো লাগে। ধনে পাতা আমার ছিল না বলে দিতে পারিনি। এখন কিচেনটা পরিষ্কার করবো, কেননা কালকে সকালবেলা 9:30 সময় চলে আসবে মিস্ত্রিরা। তো এখন কিচেনটা ভালো করে পরিষ্কার করে রাখলে কি সকালবেলা উঠেই তাহলে রান্নাটা করা যাবে। এমনি অবস্থা খুব খারাপ, সব রান্নাবান্না হয়েছে ছড়ানো ছেটানো, এখন ভালো করে পরিষ্কার করে তারপরে কাজ কমপ্লিট হবে। এই সব আবার ঢেকে ঢেকে ঠিক মতো রাখা হচ্ছে, এই সোফা টোফা সরিয়ে বসেছিল, এখন আবার সব ঢেকে দিচ্ছে। নয় তো ধুলো ধুলো পড়বে না, ধুলোর কাজ তো হয়ে গেছে, রং টং পড়। হ্যাঁ ওটাই, আর রং পড়লে না সহজে উঠতে চায় না। যাচ্ছি, আমার ফ্যানটা কেমন আওয়াজ হচ্ছে, কোনখানটা ধরবো কোনখানটা তোর বলো। ঠিক আছে, আচ্ছা মোটামুটি এইরকম ক্লিন করলাম কোনো রকম, আবার তো কালকে রান্না বান্না আছে। যাই হোক, সোফাটা পুরো ভালো করে ঢেকে দিয়েছে একদম, যাতে না পড়ে। আর সাদা তো এমনিতেই ধুলো করে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আবার রং টং পড়লে আর উঠবে না। ড্যাম পড়ে দেওয়াটা যা অবস্থা হয়েছিল ওইটাকে ঠিক করলাম। এই ঠিক করার জন্য আমাদের লেগেছে হচ্ছে 6,000 টাকা রংটা বাদ দিয়ে, কারণ রং এখনো করা হয়নি, ওয়ালপেপার লাগাই বা কালার করি সেটা পরে। শুধু এই জায়গাটা না, আর ঘরেও দু এক জায়গায় পড়েছিল কিন্তু খুব সামান্য, তো সেইগুলো সব শুধু 6,000 টাকা লেগেছে। এবার যদি আমাদের দেয়ালটা না শুকনো ছিল প্রত্যেকটা দেয়ালে, অনেকে দেয়ালটা থাকে ভিজে, তো যাদের দেয়াল ধরো ভিজে থাকে তাদের আবার পুরো মানে অনেক প্রসেস করে ঠিক করতে হয়, সেসব আমার হয়নি বলে হয়তো একটু কম লেগেছে। কাঁকরোল না এইভাবে মাঝে মাঝে পুর বানিয়ে খেলেও খুব ভালো লাগে, এটাও আমার মাই আমাকে শিখিয়েছে, মানে মার হাতেই খাওয়া খুব ভালো হয় খেতে। একদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো, কাঁকরোলের পুর। শুনতাইর আজকে একদম শান্তির দিন, তাই না? ইন্ডিপেন্ডেন্স ডে, বাবা আমরা প্রত্যেকবার পরীক্ষার পর সবাই বলতো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই হ্যান্ডশেক করতো প্রত্যেকটা পরীক্ষার। তাও সেইগুলো আলাদা ছিল, এটা তো এক মাস ধরে হলো, এক মাসের বেশি। ওর পরীক্ষা শেষ হয়ে ও ঘুরতে বেড়াতে শুরু করে দিলে, আর আমি সামার ভ্যাকেশনে শুরু করেনি, শুরু করবে। হ্যাঁ, আর আমি সামার ভ্যাকেশনে পুরো বাইকে শুয়েছিলাম, কারণ আমি ঘুরতে যেতাম বলে। আমি যাবো কিন্তু আমার বন্ধুর মায়েরা কি ছাড়বে আমার সাথে বলে, 3-year এক্সামটা দিয়েও এই হলো, বাড়িতেই কাটিয়ে দিলাম, আর কয়েকদিন পাবি হাতে, তখন কোথাও না কোথাও তো তোকে নিয়ে যাবই। এখন 10টা বাজে, আমার সমস্ত কাজ আজকে কমপ্লিট, তুনতাইও এই মাত্র জাস্ট বেরিয়ে গেল। এখন আমি অপেক্ষা করছি এই মিস্ত্রিরা কখন আসবে, শুধু তুতানকে একটু খাই দিই এখন, তারপরে তো আবার কখন খাওয়া হবে। ব্যাস স্নান টান করে একদম পুজো হয়ে গেছে, খুব অনেক সকালবেলা উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে, এখন আসলে বর্জ আজকে একটু রেস্ট নিতে পারবো। মানে রেস্ট নিতে পারবো বলতে কি, এই কাজ করতে আসলে তো আর কিছু করার থাকবে না, তারপরে যখন চলে যাবে তারপরে আবার কাজ, মানে মাঝখানে যে কাজটা থাকে সেই কাজগুলো সব হয়ে গেছে। আর রং বাড়িতে হলে দেখবে তোমার এমনি মোছামুছিও কিছু থাকে না। আর আরেকটা সুবিধা হয় কি, কোনা খামচিগুলো যেইগুলো ধরো আমাদের হাত পৌঁছয় না সেই জায়গাগুলো পরিষ্কার হয়ে যায়। আবার যেমন দুটো সারা আমার এমনি ঘরে যেখানে আমার হাত পৌঁছয় সমস্ত জায়গা ক্লিন করে রাখি আমি, শুধু ফ্রিজের একদম পেছন দিকটায়
ইয়ে ছিল, একটু দেখলাম ধুলো ছিল, ওইটা আমি পারিনি, ওই দিকটাও পুরো পরিষ্কার হয়ে গেছে। এই রঙের দাদারা এলেন, কাজ শুরু করেছেন। রঙটা হচ্ছে এমন জিনিস না, তুমি এক সিলেক্ট করবে, তারপরে দেয়ালে, আমার নিজের বাড়ির দেয়ালে কেমন লাগে সেটাও একটা বিষয়। আমার বর বলছিল কে কি রং সিলেক্ট করেছো, আমি বলতে পারছি না, ধরেই দেখবে। তারপরে তুমটাই বলছিল কি রংটা কি হয়। তো এই এখন দুতানার আমি বাড়িতে, এখন তো আর কোনো কিছু করার নেই। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ, তো দেখা হচ্ছে আবার কালকে আবার একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।